চীন এমন এক দেশ যেখানে লোন নিতে হলে আপনাকে দিতে হবে নুটপে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা গিয়ে প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা ঘুমায়। সেখানে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচানো যাবে না, কারণ যে মানুষটি ডুবে যাচ্ছে সেটাই নাকি তার নিয়তি, আর এই নিয়তিকে পরিবর্তন করা অন্যায়। যেখানে কাউকে ধাক্কা মারার চেয়ে তাকে মেরে ফেলা ভালো। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কোন জায়গা? এটি আমাদের চিরপরিচিত দেশ চীন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, চীনেই আছে এমন অদ্ভুত সব আইন এবং উদ্ভট সব নিয়ম কানুন। নাম্বার ওয়ান, লোন নিতে লাগে নিউটপিক্স। আমাদের দেশে কোনো লোন নিতে হলে সাধারণত ব্যাংকে দিতে হয় জায়গা জমির কাগজপত্র, কেননা আপনি যদি লোন পরিশোধ করতে না পারেন তখন ব্যাংক সেই জায়গা জমি নিয়ে এই লোন উসুল করবে। কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন, চীনে যদি কোনো ছাত্র লোন নিতে চায় তবে তাকে ব্যাংকে দিতে হবে তার নিউটপিক। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, কোনো ছাত্র যদি তার লোন পরিশোধ করতে না পারে তখন ব্যাংক তার উলঙ্গ চিত্র ভাইরাল করে দেয়, আর এটি চীনের নিয়ম। এখন নিশ্চয়ই ভাবছেন ছাত্রছাত্রীদের কেন লোন নিতে হবে? আসলে চীনের শিক্ষা ব্যবস্থা এতটাই ব্যয়বহুল যে যারা সে দেশে মধ্যবিত্ত বা গরিব তাদের অত টাকা নেই যে সেই খরচ চালাতে পারবে, তাই বাধ্য হয়ে তাদের এডুকেশন লোন নিতে হয়, যার জন্য তাদের মানতে হয় এমন লজ্জাজনক শর্ত। নাম্বার টু, চাকরি বাঁচাতে হলে বসকে করতে হবে চুম্বন। অফিসে এসে লাইন দিয়ে তাড়িয়ে পড়েন মহিলা কর্মীরা, একটু পরেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন বস। তখন সকলে একে একে গিয়ে বসের ঠোঁটে চুম্বন করে ওই মহিলারা। না, এ কোনো খেয়াল খুশির ব্যাপার নয়, রীতিমতো এক ধরনের নিয়ম। চীনের এক অফিসে চলছে এরকমই এক আজব রীতি। বেজিং এর এক কোম্পানির অর্ধেকেরও বেশি কর্মচারী মহিলা এবং সকলকেই বাধ্যতামূলকভাবে এই রীতি মেনে চলতে হয়। শুধু চুম্বন করলেই হবে না, একেবারে ঠোঁটে চুম্বন করতে হবে। চাকরি বাঁচাতে তাই দিনের পর দিন এই কাজ করে চলেছে কর্মীরা। কিন্তু কেন এই নিয়ম? তাদের মতে ঠোঁটে চুমু দেওয়ার ফলে কর্মীরা কাজের জন্য উৎসাহ বোধ করবেন। শুধু তাই নয়, এর ফলে নাকি অফিসের প্রতি ভালোবাসা এবং এক ধরনের বন্ধুত্বর পরিবেশ তৈরি হয়। নাম্বার থ্রি, এই দেশে ধাক্কা মারার চেয়ে মেরে ফেলা ভালো। আপনি শুনলে অত্যন্ত অবাক হবেন, চীনের রাস্তায় কাউকে যদি কোনো গাড়ি ধাক্কা মারে তাহলে সেই ধাক্কা মারা গাড়ির চালক আবারও আহত ব্যক্তিকে আঘাত করে মেরে ফেলতে চেষ্টা করে। চীনের একটা প্রাচীন প্রবাদ অনুযায়ী কাউকে ধাক্কা মারার চেয়ে তাকে মেরে ফেলা ভালো। কিন্তু শুধু প্রবাদই নয়, চীনের একটি আইন রয়েছে যার জন্য এই প্রবণতা এতটা বেড়েছে বলে মনে করেন সবাই। চীনের আইন অনুসারে পথ চলতি কোনো মানুষকে কোনো গাড়ি ধাক্কা মারলে সেই আহত ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তাকে ততদিনই ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত গাড়িটিকে। কিন্তু যদি ধাক্কা লেগে কেউ মারা যায় সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে এককালীন ক্ষতিপূরণের টাকা দিয়ে দিলেই মিটে যায়। ফলে যেহেতু এককালীন খরচটা অনেকটাই কম, তাই এই মেরে ফেলার প্রবণতাটা বেড়েই চলেছে। ভাবতে পারছেন? নাম্বার ফোর, নিজের বাড়িকে বলতে পারবেন না নিজের। সব মানুষেরই একটা স্বপ্ন থাকে একসময় নিজের বাড়ি হবে, কিন্তু চীনে এই স্বপ্ন দেখা অনেকটা দিবা স্বপ্নের মতো। কেননা সেখানে যদি আপনি ঘর বানান সেটিকে কখনোই আপনি নিজের বলতে পারবেন না। কি শুনে অবাক হচ্ছেন? আসলে চীনের বেশিরভাগ জমির মালিকই সে দেশের সরকার, আর সেই দেশের বেশিরভাগ নাগরিকই সরকারের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেই জমিতে বাড়ি বানায়। আর নিজের বাড়ি হওয়া সত্ত্বেও জমির ভাড়ার মেয়াদ শেষ হলে নতুন করে আবার ভাড়া নিতে হয়। শুধু তাই নয়, আপনি যদি কখনো সেই বাড়িটি বিক্রি করে দেন তবে সেই বিক্রির টাকার বেশিরভাগটাই আপনাকে দিয়ে দিতে হবে সরকারকে। আসলে এক কথায় বলতে গেলে চীনে এখনো পর্যন্ত চলছে শোষণ। নাম্বার ফাইভ, ডুবে যাওয়া মানুষকে বাঁচানো যাবে না। আপনার সামনে যদি কোনো মানুষ ডুবে যেতে নেয় তবে আপনি কি করবেন? যদি সাঁতার পারেন অবশ্যই তাকে বাঁচাতে যাবেন, তাই তো? না পারলে মানুষ ডেকে আনবেন বা কিছু তো একটা করবেন। কিন্তু চীনে এটি আপনি করতে পারবেন না, কেননা সেখানে ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে একেবারে নিষিদ্ধ। কাউকে পানিতে ডুবে যেতে দেখলে প্রথমেই কিন্তু তাকে বাঁচানোর চিন্তা মাথায় আসবে যে কারো। কিন্তু আপনি যদি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ অর্থাৎ চীনের বাসিন্দা হন তাহলে ভুলেও এই কাজটি করবেন না যেন, কারণ এই দেশের আইন অনুযায়ী যে মানুষটি ডুবে যাচ্ছে সেটাই তার নিয়তি, আর নিয়তিকে পরিবর্তন করা অন্যায়, তাই মানুষকে প্রাণে বাঁচানো সেখানে অন্যায়। এখন আপনি ভ্রুকুচকে ভাবতেই পারেন
কি আজব আইন রে বাবা, কিন্তু এটাই সত্য। স্কুলে গিয়ে এক ঘন্টা ঘুম। আমাদের দেশে দেখা যায় ছেলে মেয়েরা স্কুলে যেতেই চায় না, সকালে স্কুলে যেতে খুব কষ্ট হয় তাদের ঘুমের কারণে। তাই তো চীনে স্কুলে আছে এক অদ্ভুত নিয়ম। চীনের অনেক স্কুলের ছাত্রদের ক্লাসে ঘুমানো বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ঘুম কম হওয়ার কারণে স্কুলের পড়াশোনায় মস্তিষ্কে চাপ পড়তে পারে, এমন চিন্তা থেকেই স্কুল কর্তৃপক্ষ টিফিনের পর এক ঘন্টার ঘুম বাধ্যতামূলক করে দিয়েছে। স্কুলে ঘুমাতে পেরে ছাত্রছাত্রীরাও বেজায় খুশি। অন্যরা এই নিয়ম শুনলে কপাল কুঁচকতে পারে, তবে চীনের স্কুল কর্তৃপক্ষ বেশ খুশি, কারণ এতে করে নাকি ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরো মনোযোগী হয়েছে। নাম্বার 7, আমাদের দেশে যখন কোনো আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কি তাকে গাড়ি দিয়ে ঘুরিয়ে আগে প্রদর্শন করানো হয়? অবশ্যই না, কিন্তু চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমান গাড়িতে করে সারা শহরে প্রদর্শন করানো হয়। বলা হয় এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তা জনগণ জানতে পারবে। তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াশ মাত্র, অর্থাৎ চোখের ধোকা মাত্র। কেননা তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে। চীনে প্রতি বছর হাজারের অধিক মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মাদক চোরাচালান, কোনো কিছুতে ভেজাল দেওয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আগে চীনে ফায়ারিং স্কোয়াড কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার করা হয়। নাম্বার 8, চীনের আজব বিয়ে। চীনে বিয়েতেও রয়েছে এক আজব নিয়ম। সেখানে যে কোনো উপায়ে হবু স্ত্রীর বন্ধুদের মন জয় করতে হবে হবু স্বামীকে, তবেই মিলবে বিয়ের অনুমতি। বিয়ের পূর্বে হবু স্ত্রীর 3-4 জন বন্ধু বরকে ঘিরে ধরে, তারপর নানাভাবে তাকে উত্ত্যক্ত করা চলতে থাকে। এমন অবস্থায় রেগে গেলে কিছুতেই চলবে না, সব আবদার মেটাতে হবে, তবেই তারা কনেকে বিয়ের অনুমতি দেবে। তারপর বিয়ে। কখনো কখনো মোটা অঙ্কের টাকাও দাবি করে এরা, আবার কখনো নাচ দেখানো বা গান শোনানোর আবদারও মেনে নিতে হয় চীনের ছেলেদের। এমন আজব নিয়ম চালু রয়েছে চীনে। নাম্বার 9, অশালীন ছবি দেখলেই যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি হতে পারে মৃত্যুদণ্ড। অশালীন ছবি আমাদের দেশে তো ছোটরাও দেখে, কিন্তু আপনি জানেন কি, আপনি যদি চীনে গিয়ে এমনটা করেন তবে আপনার কি হতে পারে? সেখানকার সরকার এইসব ব্যাপারে খুবই কঠোর। কেউ যদি কখনো অশালীন কোনো ছবি বা ভিডিও দেখে তবে তার হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। শুধু কোনো অশালীন ভিডিও দেখা নয়, সেই দেশে কেউ যদি এরকম অশালীন ভিডিও বানায় তাহলে তারও হবে জেল। আর যে কোনো ছোট অপরাধের জন্য চাইলেই চীন সরকার যে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে। আর ধর্ষণের শাস্তি আর কি বলবো, চীনে ধর্ষণের শাস্তি নিয়ে কোনো তালবাহানা নেই। সেখানে ধর্ষণের শাস্তি বলতে সরাসরি মৃত্যুদণ্ড। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ধর্ষকের যৌনাঙ্গ পর্যন্ত কেটে দেওয়া হয়। নাম্বার 10, ওয়েস্টার্ন কালচার নিষিদ্ধ। আমাদের দেশে অনেকেই আছে ওয়েস্টার্ন কালচারকে খুব পছন্দ করে, সেই অনুযায়ী জীবনযাপনও করে, কেউ তাদের কিচ্ছু বলে না। কিন্তু এটি আপনি চীনে গিয়ে করতে পারবেন না। ওয়েস্টার্ন কোনো ভাবনাকে মনে ধারণ করে চীনের তরুণদের মধ্যে তার প্রভাব খাটানোর চেষ্টা করা রীতিমতো অনেক বড় অপরাধ। মিডিয়াকে সম্পূর্ণভাবে সেখানে নিয়ন্ত্রণ করা হয়, এমনকি ইন্টারনেটেও আছে দখলদারি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, এমনকি ইউটিউব ব্যবহারেও চীনে আছে কড়া নিষেধাজ্ঞা। যোগাযোগের জন্য সেখানে আছে উইচ্যাট। নাম্বার 11, টাইম ট্রাভেল নিয়ে যাবতীয় জিনিস নিষিদ্ধ। 2015 সালে চীনের সরকার টাইম ট্রাভেল বিষয়ক যাবতীয় সিনেমা আর টেলিভিশন শো নিষিদ্ধ ঘোষণা করেছে। সময় সংক্রান্ত কোনো যন্ত্র দিয়ে অতীতে ফিরে যাওয়ার কল্পকাহিনীতে ক্ষতি দেখতে পায় চীনের কর্তৃপক্ষ। তাদের ধারণা এতে ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হতে পারে। এছাড়া সিনেমায় দেখানো অতীতে ফিরে যাওয়ার মাধ্যমে যেই ইতিহাস প্রদর্শিত হবে তার কারণে আসল ইতিহাসের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে মানুষের। তাই এই ধরনের সিনেমা এবং টিভি অনুষ্ঠান প্রচার একেবারে নিষিদ্ধ চীনে। নাম্বার 12, শুধু অর্থনীতিতেই নয় সামরিক দিক দিয়েও বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী। দেশরক্ষাত্রে শত্রুদের মোকাবেলায় নানা কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে চীনা সৈন্যদেরকে তৈরি করা হয়। চাইনিজ সেনাবাহিনীদের জামার কলারে আলপিন গুঁজে দেওয়া হয়। সামনের দিকে মাথা সোজা রেখে ঘাড় কোনো দিকে না হেলিয়ে রাখার প্রশিক্ষণ দেওয়া হয় এভাবে। শুধু তাই নয়, কোনো পুরুষ আর্মি যখন পুশ আপ করে তখন সেখানে
এখানে মেয়েদেরকে নিয়ে আসা হয় যাতে তারা আনন্দ সহকারে এই কাজটি আরো বেশি করে করতে পারে। চীন খুবই অদ্ভুত এক দেশ। এই দেশের নিয়মকানুনও বিচিত্র। চীনা সরকার তাদের বেশিরভাগ জিনিসেই গোপনীয়তা বজায় রাখে, যার কারণে তাদের অনেক কিছুই আছে যা আমরা আজ অব্দি জানি না। তাই অনেক আইন সম্পর্কেও হয়তো জানা সম্ভব হয়নি, কিন্তু যতটুকুই জানা গেছে এগুলোই বা কম কি। এমন কঠোর আইন আর তাদের অদ্ভুত চলাফেরা নিয়েও আজ এই দেশটি অনেক এগিয়ে গেছে, যা সহজে কোনো দেশ করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।